লিটন দাসকে দেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার ভাবা হয় অনেক দিন ধরেই। ভারতের বিপক্ষে ম্যাচে নিজেকে মেলে ধরেছেন তিনি, দুর্দান্ত ইনিংস খেলে দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের কাছাকাছিও। মাত্র 21 বলে করেছিলেন হাফ সেঞ্চুরি, যদিও দল জিততে পারেনি শেষ পর্যন্ত। তার ওই রকম ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ম্যাচ শেষে ভারতের লোকেশ রাহুলও লিটনের ব্যাটিংয়ের মুগ্ধতার কথা জানিয়েছেন। এবার জানা গেল নতুন খবর, বিরাট কোহলি হাজির হয়েছিলেন বাংলাদেশের ডাইনিংয়েও। এরপর নাকি লিটনকে একটি ব্যাটও উপহার দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন দলের সঙ্গে থাকা অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, দেখেন লিটন দাস একজন ক্লাসিক ক্রিকেটার, আপনি শটগুলো দেখেন, সে ক্লাসিক শট খেলে যে কোনো ফরম্যাটেই। টেস্ট ওয়ান ডে সে ভালো খেলে, ইদানিং সে টি টোয়েন্টিতেও ভালো খেলছে, খুব খুশি হয়েছি। আর আমরা যখন বসেছিলাম ডাইনিং হলে দেখলাম বিরাট কোহলি এসে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে, অবশ্যই এটা অনেক বড় অনুপ্রেরণা।